আমি তুমি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না ওর থামো আমার আর কিচ্ছু শোনার বোঝার কিচ্ছু বাকি নেই তোমার কথাই ওকে আমি একটা সুযোগ দিয়েছিলাম দাদু ভাই তোমার জন্য ওকে জায়গা দিয়েছিলাম আমি এই বাড়িতে কিন্তু ইশুদা প্রমাণ করে দিয়েছে যে ওর মতো মেয়েরা শুধু ঘর ভাঙতেই জানে চিরকাল শুধু ঘর ভেঙেই যাবে সুখে সংসার সাজানোর ক্ষমতা ওদের নেই সুধা আপনিও জানেন এই বিয়ের ব্যাপারটা আপনি কাউকে না বলে খুব বড় একটা ভুল করেছেন প্লিজ ঠাম্মির কাছে ক্ষমা চাই নিন আর ভুল শুধরে নিন শুধু মুখে ক্ষমা চাইলে তো হবে না আজ সুধাকে স্বীকার করতে হবে আমাদের সবার সামনে সুধাকে স্বীকার করতে হবে ও আমাদেরকে না জানিয়ে যে কাজটা করেছে সেটা খুব বড় অন্যায় সমাজ সংস্কার করতে গিয়ে খুব মহৎ হতে চেয়েছিলে না সেটা যদি না চাইতে তাহলে আজকে এতজন লোক এ বাড়িতে ঢুকত না আর মিডিয়ার সামনে আমাদের পরিবারের নাকটা কাটা যেত না শুধু তোমার জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে আর এর ফল তোমাকে ভুগতেই হবে শুধু চুপ করে থাকবেন না ক্ষমা চেয়ে নিন প্লিজ আমি যে দোষ করিনি তার জন্য আমি ক্ষমা চাইব না মিস্টার ঘোষণ মল্লিক দেখো দাদু ভাই দেখো এই মেয়ের কত বড় উদ্ধত কত বড় আস্পর্ধা তুমি দেখো বলছে ক্ষমা চাইবে না এখনো বলছে যে ভুল করেনি আর ও তো এটাও বলে রেখেছে যে ও স্বামী যতক্ষণ না ওকে বলবে ততক্ষণ ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না এসব ছল চাতুরি করি তো এতদিন এতদিন এই বাড়িতে নিজের জোর খাটিয়েছে ও কিন্তু আন না এবার যদি ওই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো এই আমার শেষ কথা দাদু ভাই প্লিজ তুমি শান্ত হও ঠাম্মি প্লিজ তুমি একবার বৌদির কথাটা বোঝার চেষ্টা করো ঠাম্মি সব বুঝে গেছি আমি তাই এইটাই আমার শেষ সিদ্ধান্ত দাঁড়ান ঠাম্মি এটা আপনার সংসার ঠাম্মি আপনি কেন কোথাও যাবেন না আমি জানি যেদিন থেকে আপনি জানতে পেরেছেন আমি একজন ডিভোর্সি তারপর থেকে আপনি আমাকে এই বাড়ির থেকে বার করে দিতে চেয়েছেন আপনার সেই ইচ্ছেটা আমি নিজে পূরণ করব ঠাম্মি আমি নিজে এই বাড়ির থেকে চলে যাব যেখানে বাড়ির বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকব না তবে যাওয়ার আগে আমি এই বাড়ির মেয়েদের মনে যে প্রতিবাদের বীজ পুঁতে দিয়েছি আমার বিশ্বাস এরপর তারা নিজেদের লড়াই নিজেরাই লড়তে পারবে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে